দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ঘোষণাকে রাজনৈতিক দেউলিয়াপনা বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে কতটা উগ্র মানসিকতা সম্পন্ন অবিবেচক হলে কতটা রাজনৈতিক কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলতে পারে। ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি আমাদের কাছে মনে হয় তারা আমাদের বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্রে। যারা ভারতীয় পণ্য বয়কট করবে তারা দেশ থেকেই বয়কট হয়ে যাবে জানিয়ে বিএনপির রাজনীতি এখন এলোমেলো হয়ে গেছে বলেও জানান তিনি। যখন কিছু থাকে না আন্দোলনে, দেশে কোনো ইস্যু নেই, তখন ভারত বিরোধীটাই হচ্ছে একটা ইস্যু। বাংলাদেশের ক্ষেত্রে ভারতের গুরুত্ব তুলে ধরে রিজভীর চাদর পরানো পাগলামি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। একটি দলের নেতা নিজের শরীর থেকে চাদরটা ছুঁয়ে ফেলে দেন, ভারতীয় পণ্য বয়কটের নিদর্শন তুলে ধরেছে, এটা কত বড় পাগলামি এবং অবাস্তব একটা বিষয়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।